Namaskar. Moi Mirza Lutfur Rahman. Apnaloke sai ase amar YouTube channel Mi-chang Stories. Priyo darshok, gora khohoniar kobolot pori ratitur bhitorote ekuta sorgao borlitor bukut jah jua kothabur hoyto apunar babe notun nohoy. Bosortu kothur porishrom kori khetibati kori jibon nirbah korar bade onno kono upay nathoka ekuta porialor jetia bheti mati porjonto Brahmaputra bukut jah jay tetia hi porialor nai bulibuloi ekui na thake. মোৰ পিছফালে দেখি থকা এই পৰিয়ালটো বিগত তিনিটা মাহে ৰাস্তাৰ কাষত এনেদৰে সালি দুটা ভেজা দি আছে কিছু নাই থাকলি আমরা গেলাম নি গেমকৰে কি তিনিটা মাস হৈ গেলবা থাকলি কি আমরা এবাৰ থাকলাম নি ৰাস্তাৰ মধ্যে কুৰবানি দেৰ আগে 10 দিন আগে আমরা এমনে ফিৰা আহিছি 10 বিঘা মাটিৰ পাত বুনছিলাম 5 বিঘা মাটিৰ ধান বুনছিলাম একবাৰে সব ভাঙি গছিৰে নিয়ে গেছে গা সরে বর্তমান কিছুই নাই কে আন কোনো ফেলে আঙ্গ কোনো মহিল যাও না গোস নাই না হেরে আমি না বাড়া দিয়ে ভেঙে সিরাই না এনে বস্তার রয়েছি আই অবশ্যই আইলাম আইলে হালা এই যে সরকারে ই দিশাল তিরপাল তিরপাল দিশাল দুটা গরু আছে তা ইয়ে গঠান চাইলাম না আমার গঠান দুটা একটা তিরপাল চাইলাম যে আমরা ব্যবসা রয়েছি জিনিসপত্র নষ্ট হইতেছে আঙ্গুরে একটা তিরপাল সফল দেও তা নাম্বারে কয় যে নমি সিঙ্গা করে এত ঠান্ডা দিয়ে হারুম না আঙ্গুর ডাকিলা করে দিয়ে হার হিনার নমি সিঙ্গা করে দিন কহুন দিল না বাদ দিয়ে দিছি সেই অবস্থায় যে জিনিসপাতি সব কিছু নষ্ট হয়ে আনছি কোনো হলে তো ঠাই কি ঠিকানা করাই হাততেছি না পোলাহান নিয়ে যে হারা হাসতে হইতেছি এভাবে ওইছি কষ্ট করে বৃষ্টি আসে আই তুলি কোলাহানে উড়ে বয়া থাকি বৃষ্টি সারে আবার হুই একটু শান্তি আলে গম পাড়া হেনে মশার কামুর বৃষ্টি বৃষ্টি না হলে তো একটু গম পাড়া হাই তার গরম বেসনটাও গুড়ান হাই না এরকম পয় কোলাহানে অসুবিধা করে থাকতেছি ও জানে তো এই যে এড়াই বসি না ওই যে সর্দা ভাঙে আইতেছে ওতে নেই দুই এক সাপ করে ফেরা ভাঙতে ভাঙতি একবারে চালান ছাপ করে নিয়ে গেছে ব্যাংকে নাই কে বর্তমান সরি ছাপ করছি তাও 500 ঘর মানুষ আছে আর একজন এক দেশে গেছে গান কেরা কিংবা করে হয়েছে তা কহার মতো আর মধ্যে তো কদম গমরা ফলা একদিন এই সাল আয় আঙ্গুরে কয়া গেছে যে মুন্ডা 8 দিনের মধ্যে হইরা যাওয়া গা হইরা না গেলে আমরা এলোশন করে দিন যে সিবিতে জিনিসপাতি একটাও নিয়ে হারবা না সব হিসম থিয়া হরা নাকি আঙ্গুরে না কয়েছে আরও দুই দিন গাব ই আইসে অফিসার আইসে তাও হরবার কইছে আমরে যে হইরা যাও গা মানে যে আলহরা যাবা বয়া জিজ্ঞেস করতেছুন তারা তো বয়া জিজ্ঞেস করে না গাড়ি নিয়ে আহে এই রাস্তা দিয়ে যায় দেহাওয়া এই হারাহারি হইরা যাবি গে আর তো তারা তো আর বগুলে খারা একটা জিজ্ঞাসা করে নাই বগুলে বহে নাই আগামতা মাসের ভিতরে যাই কে যার একটু মহাবাত না গে সে একটু দেয়া যাবেন গে পাইখানা আর যার মহাবাত না নাই সে কয় যে না গো যাবার দিব না আমরা শিবির মধ্যে পায়খানা দিছি আমরা যা হের না গন্ধ ভরা যাইবার দিন না অন্য যাওয়া বা জোর টোর করে যায় তাও মাসে উলালি করে যে কিবা মানুষের রাস্তা আমরা রয়েছে নেটিং দিয়ে দেখা না জাগা নাই বাসা নাই রাস্তায় তো না হরা হানা মাসে বাড়ি বাড়ি আহে পায়খানা করবান গিয়া বা পেশাব করবান গিয়া আপা দেবেন গিয়া হরা হানা মাসে উলালি করে মাসে দুই কথা বুঝ দেয় যে দেখো আমরা পারি না এখন যোগান হয় না তাহলে এখন তোমরা সহায় যদি না করো কেরা সহায় করবো তোমার বাড়ি বলে ওইসি বৃষ্টি নাইলে তো একটু নেই চোখটা কোনো রকম পুঁজি তার হে মুসুরিয়া যে টক করে টানা থাকুম তা টানা হয় না ঠ্যাং মেলা হয় না আত্রা কোনো ভালো বাস ঘুরান হয় না ওই যে খাইতে হই সেই খাইতে থুনে ওড়া নাগে আমরা বকর সমষ্টিতে ভোর দেয় বকর সমষ্টি থাকি বকর সমষ্টির কোন দিন এমএল কিবা বা পিসিটিন সেক্রেটারি কোনো একটা মানুষ আহারে আঙ্গুর খোঁজ জিজ্ঞাসা করে না আহে এই যে অফিসাররা আহে রাস্তা দিয়ে গাড়ি দাঁড়া যা কয়া যায় যে তুমি বাড়ি ঘর হারাহারি ফরাও আঙ্গুর বাড়ি আসাল চরে নল জফির চরে চর নদী দূরে ভাঙে নিল মাড়ি আসাল মাড়ি হানি ভেঙে নিল পাট ভেঙে নিল তার দানা সাল পাঁচ বিঘে ভেঙে নিল বন্ধুতে মাদ্রাসা আয় পড়ছি তারপরে তো আর যাই হারি নাই এ মাদ্রাসার আহার পরে মানে আমার এমন বেকর হয়েছে এখন আমার পড়া বাতি তার মানে এখন
গুরু মশ আছে, গুরু আছে, মশ আছে। এই মশের আর গুরুর ঘাস কাটতে আমার সারা দিন যায়। বাড়ি ঘর নিয়েও না তো চেষ্টা করতেছি, কিন্তু পারতাছি না তো। টাকা পয়সা নাই কে, আমরা মাড়ি কেনা হয় না, বাড়ি উড়ান হয় না তো। প্রিয় দর্শক, এই দুর্ভগীয়া পরিয়ালটোর দরে আর বহুত পরিয়াল গড়াখহনীয়ার কবলত পড়ি এনেদরে রাস্তাত চালি দুটা ভেজা দি থাকিবলগিয়া হয়েছে। যতে এদিয়া চর ছিলাম, কিন্তু বর্তমানে নদী দেখেন আমাগর কি অবস্থা করে হালাই দিছে। নদী আমাগর বাড়িঘর সব কিছু মানে মাটি জমি তো নিছে, নিছেই ঘর বাড়িও নিয়ে গেছে, বাড়ি ঘরও নিয়ে গেছে আমাগরে বাসায়। আচ্ছা, নেওয়ার পরে আমরা এখন বর্তমান এই রাস্তা নদীর পারে হ্যাঁ কোনো রকম রয়েছে আর কি। আমরা গরিব মানুষ, ধরেন আমরা খুব টাকা পয়সাও নাই, কায়েম সম্পত্তি আমরা করবার পারি নাই। পাঁচবার করে আমি বাড়িঘর সরাইলাম, পাঁচবার হ্যাঁ পাঁচবার বাড়িঘর ভাঙ্গা ছিঁড়া কইরা টেরা হাইরাও। এখন বর্তমানে এমন অবস্থায় হয়েছি মানে সর্বহারা, এখন তো কোনো দিক জামু হেউ উপায়ও নাই আমার। হ্যাঁ, কোনো দিক দিয়ে মানে যে একটা সুবিধা থাকা তার নাই। হ্যাঁ, আর এদিকে দেখুন দুঃখের বিষয় একটা, আমাগর এই বকর সমষ্টির এমএল মহোদয় এমন ই আমাগর দেখবারও কোনো দিন এ পর্যন্ত আসলো না, দেখছেন? উনা একদিন শুনলাম যে পানি খেতে বাজার পর্যন্ত আইসে, আইসা হাইরা আর ওদিকে এদিকে মানে আসবার পারে নাই কে। আমরা নদীর পারে এমনি বসবাস করে থাকবার পারি, আর উনি আমাকে দেখবার হবো এটুকু হয়ে পারে না। দেখেন কেমন এমএল আমাকে, বড় দুঃখের বিষয় বাবু এটা। হে কিছু নাই দিল, তথাপি যদি দেখবার আসতো আমাকে খুব শান্তি পেতাম। তথাপিও এই যে রয়েছি এর ভিতরেও থাকা সত্ত্বেও আমাগরে সবসময় এখান থেকে মানে অন্য জায়গায় মানে জায়গা নিবার কইতে আছে নদী বান্ধা ঠিকাদার যারা। হ্যাঁ, তারাই কইতে মাঝে মাঝে আইতে আছে আমাগর অর্নিং দিতে আছে তোমরা ঘর সরাও। তো এখন যে আমরা ঘর সরামু বা কোনো দিক দিয়ে যামু হেও লক্ষ্য নাই, খেতে বাতি যা কিছু করছিলাম সব পানিয়ে সব খেয়ে গেছে। তো বর্তমান আমরা খুব অসহায়, পানি সমৃদ্ধি নদীও ভেঙে নিয়ে গেছে, সব সব নিয়ে গেছে গা। আমরা রাস্তায় রয়েছি, পুরো দিব গরুর সরে আসলাম ব্যাঙ্গা ছিঁড়ে গেছে গা, শাড়ি যেমন সব ব্যাঙ্গা গেছে গা। একখানে উনুনে ডালা উঠলো পরে ব্যাঙ্গাই না, আরখানে উঠাইছি হেনে ডালা উঠে দেখ ব্যাঙ্গা ছিঁড়ে দুই তিন গড়া সাল একটা বৈশা গেছে গা, আর একটা এনে তুলছি। তাহার দিয়ে যে পয় ফুলাহান আছে হিনা ফুলাহান টুলানো স্কুল মিসকুল তো দিয়ে হের না, হিনার ব্যবস্থা তো নাই কেয়াই। তাহার দানের রাস্তার মধ্যে যে থাকতেছি তাহলে আমরা থাকি কনে, আমরা বেকারে ভরে তো রয়েছি, সুখে ভরে তো রই নাই। এনেদরে অসমের চরাঞ্চলত বসবাস করা কৃষক পরিয়াল সমূহ গড়াখহনীয়ার কবলত পড়ি সর্বহারা হওয়াটো তেওঁলোকৰ নিয়তিত পরিণত হয়েছে। তেওঁলোক যেন দেশৰ দ্বিতীয় শ্রেণীর নাগরিকহে। গড়া খহনীয়ায় তেওঁলোকৰ সমস্ত সম্পত্তি তথা ভেটিমাটি পর্যন্ত উচন করে লৈ যোৱাৰ পাছত তেওঁলোক যুগে যুগে এনেদরে যমৰ যাতনা ভুগি আহিছে। গড়া খহনীয়াত সর্বহারা হওয়া পরিয়ালক পুনৰ সংস্থাপনৰ সঠিক ব্যৱস্থা নথকা বাবেই এই সমস্যায় ক্রমেই জটিল রূপ ধারণ করেছে। এনে পরিস্থিতিত কিছুমান পরিয়াল অন্য ঠাইলৈ গৈ নিজাববিয়াক সংস্থাপিত হওয়ার সময়তেই তেওঁলোক হৈ পৰে সন্দেহযুক্ত নাগরিক। অসমৰ কৃষি ব্যবস্থাক নিজৰ অফুরন্ত শ্রম আর দক্ষতাৰে উন্নয়নৰ গতি প্রদান করে আহিছে চর্চাপুরীৰ এই কৃষকসকলে। অথচ এই কৃষক জনতাক কেন্দ্র করে কেবল রাজনৈতিক মুনাফা আদায় করাত ব্যস্ত আজির রাজনীতি। এতিয়া প্রশ্ন হৈছে গড়াখহনীয়াই সর্বহারা করা চর্চাপুরীর এই কৃষক পরিয়ালবোৰৰ ভবিষ্যৎ প্রজন্মর কথাকেই চিন্তা করে সরকারে তেওঁলোকৰ সমস্যার সমাধানের বাট মুকলি করিবনে?